আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আবার কিন্তু আমাদের লকডাউন কিন্তু বেড়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেটাই শুনেছেন সেটাই সত্য যে লকডাউন কিন্তু আমাদের আবার বাড়ানো হয়েছে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা সরকার মনে করছে যে গোষ্ঠী সংক্রমণ কিন্তু শুরু হয়ে গিয়েছে, তাই সেক্ষেত্রে ভেবে সপ্তাহে কিছুদিন কিন্তু লকডাউন আবার বাড়ানো হয়েছে, যেটি আজকে কিন্তু স্বরাষ্ট্র সচিব ঘোষণা করেছে। তো সেই ডিটেলসটি আমরা একটু দেখে নেব যে কবে কি লকডাউন ঘোষণা করা হবে এবং কিভাবে শুরু হবে সেই বিষয়টি আমরা জেনে দেব। তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো দেখুন, এখানে সেম লেখা রয়েছে যেটি করোনা পরিস্থিতি সামলাতে এবার থেকে গোটা রাজ্যে সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন হবে। তো বুঝতে পারছেন, সপ্তাহে কিন্তু দুদিন সম্পূর্ণ লকডাউন, মানে বুঝতে পেরেছেন এখানে কিন্তু 24 ঘন্টায় কিন্তু লকডাউনের কথা বলা হচ্ছে। সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, স্বরাষ্ট্র সচিব আলপনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার হবে সম্পূর্ণ লকডাউন। তো বুঝতে পারছেন যে চলতি সপ্তাহে, মানে আমাদের এই সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার হবে সম্পূর্ণ লকডাউন, এবং আগামী সপ্তাহ মানে পরের সপ্তাহে সেদিন হবে বুধবার এবং অন্য একটি দিন। তো ঠিক আছে, বুধবার মানে আগামী সপ্তাহে যে হবে বুধবার এবং অন্য একটি দিন সেটি কী হবে, সোমবার ঘোষণা করা হবে লকডাউন হবে। তো ঠিক আছে, বুঝতে পেরেছেন যে রাজ্যে কিছু গোষ্ঠী সংক্রমণ ঘটনা ঘটছে বলে এদিন জানায় স্বরাষ্ট্র সচিব, সেই পরীক্ষিতেই সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হচ্ছে। তো বুঝতে পেরেছেন বন্ধুরা, লকডাউন দুদিন ঘোষণা করা হচ্ছে সপ্তাহে, এবং পরের সপ্তাহে কি বুধবার কনফার্ম, আর একদিন যে কী হবে সেই লকডাউনটি সেটি কিন্তু সোমবার ঘোষণা করে দেওয়া হবে। তো এই ছিল আজকে ছোট্ট একটু ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন।